ঘুমাতে যাচ্ছি আজকে আমি সেজে গুজে পটার রুচি হয়ে আগে আমি একটা শাড়ি পরেছিলাম যেটাকে আমাকে আমার পাশের বাড়ি টুম্পা আছে আমাকে ছাড়িয়েছে ছাড়ি আমাকে এই শাড়িটা পরিয়েছে তো জানি না আমার কেমন লাগছে তোমরাই বলবো আমার কেমন লাগছে তো এখন আমি বিয়ে বাড়ির দিকে যাওয়া যাক আর দেখতে থাকো খুব মজা হতে চলেছে কোথায় দাঁড়িয়ে আছো কেন এই গাড়ি আসবে তার জন্য দাঁড়িয়ে আছি বাবা ইউ তো মামি বিশের গাড়ি তো মামি বিশের গাড়ি বিয়ের গাড়ি ইউ তো মামি এই সব পালিয়ে যাচ্ছে শেষমেশ টোটো করে পৌঁছে গেলাম রিসেপশন পার্টিতে আর রাস্তা দিয়ে ঢুকতেই দেখলাম লাইট দিয়ে সাজানো কি অসাধারণ যে লাগছে কি বলবো পুরো রাস্তা টুনি লাইট দিয়ে সাজিয়েছে আর আমার বর তো আগে আগে হাঁটে আমার সঙ্গে তো হাঁটেই না হ্যাঁ অনেক রিকোয়েস্টের পর আমার ভিডিওটা করে দিলাম যাই হোক তারপর যখন আমি বাড়িটাতে ঢুকি দেখি উপর থেকে নিয়ে চোখ দিই পুরো টুনি লাইট দিয়ে সাজিয়েছে কী যে ভালো লাগছিলো কি বলবো আর ঢুকতেই ভগবানের দর্শন গণপতি বাপ্পাকে একটু নমস্কার করেই ঢুকে পড়লাম বিয়ে বাড়ির ভেতরে কিন্তু এত ভিড় যে আমি খুঁজেই পাচ্ছি না যে বউ কোথায় আছে ও দেখা যাচ্ছে দেখো দূরে যে বউ আর বর দাঁড়িয়ে আছে কি করবো আমি অনেক ঠেলে ঠেলে ঠুলে কোনো রকমে গিয়ে বউয়ের কাছে তো পৌঁছলাম কিন্তু সিঁড়ি দিয়েও আমি ঠিকঠাক উঠতে পারছিলাম না লোক ভিড় দাঁড়িয়েছিল তারপর ঠেলে ঠুলে ওখানে পৌঁছলাম কিন্তু গিফট আমি দিতে পারছিলাম না তাও আমাকে একটা জায়গায় দাঁড়িয়ে থাকতে হলো কারণ এত লোক আমি কি বলবো তাও আমি আমার বরকে খেয়াল করলাম যে বউ আর বরের ছবিটা তোলো আমার বর তো পারলোই না কারণ এত ভিড়ের মধ্যে ওর পক্ষে সম্ভব হলো না ঠেলা গুতা খাচ্ছিলো কোনো রকমের গিফটটা দিয়েই আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়েই চলে গেলাম স্টার্টারের জায়গায় কী কী স্টার্টার দিচ্ছে কত রকমের টিক্কা দেখো আমি তো ফটাফট টিক্কাগুলো নিয়ে নিলাম আর নিয়ে খেতেও শুরু করলাম আর যখনই আমি সেলফি মুডে খাবারটা দেখানোর চেষ্টা করছি ঠিক সেই সময় পেছন থেকে ইনি এসে দাঁড়িয়ে পড়লেন আর নিজের মুখটা ভালো করে দেখছিল যে ওনাকে ভালো লাগছে কিনা না না তোমাকে সত্যি খুব ভালো লাগছে তারপর আমি স্টার্টারগুলোকে দেখাতে বললাম মানে প্রায় নেই বললেই চলে মানে সবাই তো খেয়ে নিচ্ছে থাকে না কি আর এদিকে কফি স্টল ছিল আমি কফিটা খাইনি আর ওইদিকে পাপড়িটা ছিল আমি পাইনি কারণ শেষ হয়ে গেছিলো যাই হোক তারপর খেতে খেতে আমি ভাবলাম যে পানের ওখানটায় যাই যদি একটু পান টান পাওয়া যায় কিন্তু না আমার পান খেলে তো আবার একটুখানি জিপ জিপ ভারী হয়ে যেতে আমি পানটা না খেই আইসক্রিম আনতে বললাম আমাকে একজন আইসক্রিম এনে দিল আজকান থেকে কার্তিক তাই ফট করে পানটা মুখে ঢুকে নিল যাই হোক তারপর ভিড় ঠেলে আমি কোনো রকমের স্টেজের কোনায় গিয়ে একটু বড় বড় ছবিটা তোমায় দেখাতে পারলাম বউকে কিন্তু খুব সুন্দর লাগছে শাশুড়িকেই বা বাদ দিই কেন শাশুড়ির শ্বাসটা কিন্তু অসাম হয়েছে খুব সুন্দর শাশুড়িকেও লাগছে আর এইদিকে আমি ভালো করে তুলতে পারছিলাম না দেখে প্রি ওয়েডিংয়ের ভিডিওটাও হচ্ছিলো আর এরা দেখো কী রোম্যান্স করছে এই দেখে আমারও কিছু মনে পড়লো আচ্ছা তোমরা বলো তো ওরা ওই ডায়েরি দিয়ে মুখ ঢাকছিলো কেন কী করছিলো ভেতরে জানি না বাবা আর আমি আইসক্রিমটা খাই যে আইসক্রিমটা যে কী ফাইন খেতে কী বলবো উপরে একটুখানি আমার ফ্রুট ছড়িয়ে দিয়েছিলো আর চকলেট ফাইন লাগলো দেখো আমি আবার শাশুড়িকে দেখাচ্ছি এত সুন্দর শাশুড়িকে না দেখিয়ে আমি পারি আর শ্বাসটাও যে খুব সুন্দর হয়েছে আর এরপরে দেখো আমার কাছে চলে এসেছে একটা আমার ছোট্ট সাপোর্টার আমি ওকে নিয়ে একটা ফটো তুললাম আর বললাম একটু হাই করতে ও খুব লজ্জা লজ্জায় হাইটা করলো আর তারপরেই আমরা চলে গেলাম খাবারের জায়গায় খুব খিদে পেয়েছিলো ভেবেছিলাম বসে খাবো কিন্তু পাশের বাড়ি একটা বাচ্চার আবদারে চলে যেতে হলো আমাদের বুফে বসে খেলে যে কী ভালোভাবে খেতাম কী আর বলবো কিন্তু বুফে তো আমার খুব কষ্টই হচ্ছিলো খেতে তারপর দেখো খাবারগুলো তোমাদের একটু দেখিয়েও দিচ্ছি কী খাবার হয়েছে এখানে কিন্তু মানে ভালো ভালো খাবার হয়েছে আর মাটনটা যেই দেখাতে গেলাম উনি হেসেই দিল যে এত খাবার আমি আর কী দেখাচ্ছি যাই হোক এবার আমার খাবার পালা আমি একজনকে ফোনটা ধরিয়ে দিয়ে বললাম আরে আমার ভিডিওটা একটু করো আমি তো ভিডিওর পেছনেই থাকি সামনে থাকতেই পারি না সে আমাকে ভিডিওটা করে দিল আর বললো যে চারিদিকে ছবিটা একটু তুলে নিই কারণ এত সুন্দর করে সাজানো হলটা তাই কিছু ময়ূরের ছবি এখানে কিছু বকের ছবি হরিণের ছবি এসব তুললো আর আমি এদিকে খাবারও নেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার সব খাবার তো আমি খাই না এই খাবারগুলো টপকেই আমি চলে গেলাম হচ্ছে রাইসের ওখানে আমার রাইসটা খেতে ভালো লাগে আর এইদিকে দেখো আমি একটুখানি চিকেন নিয়ে নিলাম মানে ফ্রাইড চিকেন আর তার মধ্যে আমি একটু ফ্রাইড রাইস আর একটা নিয়ে নিয়েছিলাম তবে এই খাবারগুলো ছিল সত্যি খুব ভালো প্রত্যেকেই বলেছে খাবারের নাকি টেস্ট অসাধারণ হয়েছিল আমি তো প্রত্যেকটা খাবার টেস্ট করিনি আর তাই জন্য আমি বলতেও পারবো না তাই বাচ্চাটাকে জিজ্ঞাসা করেছিলাম ওই বলেছে খুব ভালো হয়েছে খেতে আর আমি মাটন ফাটন নিয়ে যেই খেতে বসেছি তখন বললাম আমার আবার একটু ফটো তুলে দাও আমি খাওয়াটা দেখাবো তো সেও আমার খাবার ফটোটাও তুলে দিল আর আমি এখানে দেখো বলছি যে কী অসাধারণ হয়েছে খেতে আর দেখো চারিদিকে বসে খাচ্ছে সবাই আর আমি ওখানে কষ্ট করে খাচ্ছিলাম আমার বসে খেতেই বেশি মজা লাগে কারণ আরামে বসে খাওয়া যায় যাই হোক আমি বাড়ি চলে এসেছি আর আমি না মানে খুলতে খুলতে ঢুকেছি ঘরের মধ্যে এই কানে খুলছি এটা করছি ওটা করছি মানে এত আমি সেজেছি এগুলো খুলতে খুব কষ্ট তাই আমি খুলতে খুলতেই বাড়িতে ঢুকেছি তো যাই হোক বিয়েবাড়ি খুব ভালোভাবে কাটলো খুব মজা করলাম সবার সঙ্গে দেখা হলো আর সত্যি বলতে আমার বিয়েবাড়ি যেতে খুব ভালো লাগে এই সাজাগুজোর জন্য আমি জানতে যে খুব ভালোবাসি খেতে নয় সেজে গুজে বিয়েবাড়িতে যাবো সবাই আমাকে দেখবে সেটার জন্য আমার বেশি ভালো লাগে আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আজকে মতো আসি টাটা।